নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ধর্মীয় বিভাজনের মাধ্যমে রাজনীতি করছেন মন্ত্রী হিমন্ত, বিস্ফোরক গোবিন্দপুরী। সপ্তম দিনেও সীমান্তের কচুরতলে উত্তেজনা অব্যাহত, বৃহত্তর আন্দোলনের হুমকি। বরাকের 161 স্কুলের মধ্যে 131টির প্রাদেশিকরণ হয়েছে, বিডিএফ কে জানালেন শিক্ষাকর্তা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মাদানী জনসেবা পরিষদের উদ্যোগে আগামী 7 মার্চ অনুষ্ঠিত হবে দিনী সমাবেশ ও দোয়া মাহফিল। বাসকান্দি এলাকার গোবিন্দপুরে আয়োজিত এই সমাবেশে শান্তি, শিক্ষা ও আধ্যাত্মিকতা নিয়ে বক্তব্য রাখবেন বরাক উপত্যকা সহ উত্তর পূর্বের বিশিষ্ট ইসলামিক পণ্ডিতগণ। সোমবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে খানকায়ে অধ্যক্ষ শেখ মৌলানা আহমেদ সাইদ গোবিন্দপুরে একথা জানিয়েছেন। শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মাদানীর প্রাঙ্গণে এক মহান দিনী সমাবেশ, ইসলামিক সম্মেলন, মানবতার পক্ষে কথাবার্তা, শান্তির পক্ষে কথাবার্তা হওয়ার সম্মেলন। বিদগ্ধ ইসলামিক স্কলার বাসকান্দি মাদ্রাসার শেখুল হাদিস মাওলানা উসমান আজমি সহ রবিউল হাসান অবকর সিদ্দিক সহ বিদগ্ধ ইসলাম স্কলারগণ, জ্ঞানী গুণীজন শিক্ষিত মানুষ এই সম্মেলনে জ্ঞানগর্ব বক্তব্য পেশ করে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকারের কয়েকজন ব্যক্তি সাধারণ মানুষকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, অন্য ধর্মের মানুষকে অবহেলার চোখে দেখে সমাজ বিভাজন সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে, এর ফল ভালো হবে না। উদাহরণস্বরূপ হিটলারের প্রসঙ্গ টেনে গোবিন্দপুরী বলেন, মানুষকে অবহেলা করলে পরিণাম শুভ হয় না। এক্ষেত্রে তিনি রাজ্যের প্রভাবশালী মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ইশারা করেছেন। আমি মাননীয় শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমি ইশারা করতেছি বিভিন্ন সময়। আজকের প্রান্ত যুদ্ধেও উনি বলছেন, আরবি ভাষাভাষীর কথা মানলে এইভাবে দশা হয়, একটা জাতিকে টার্গেট কেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানুষদেরকে এত সম্মান করেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলের পক্ষে সরকার যেন কাজ করে, সকলকে সম্মান করে, তাহলে 5 বছর কেন, 50 বছর তো আপনারা ক্ষমতা থাকবে, কিন্তু মানুষদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে। ভগবান ঈশ্বর নারাজ হয়ে যাবে, বিশ্বাস যদি থাকে ধর্মের উপর। তো আমি পরামর্শ দিতেছি, তার জন্য আমরা আমাদের সেই শান্তির অভিযান আরম্ভ হয়ে গেল, ইনশাআল্লাহ যতদূর আমি বাসে থাকবো করবো। দরকার বশত আমি রাজনীতি যদিও করি না, কিন্তু শান্তির পক্ষে, মানুষের কল্যাণের পক্ষে যদি কোনো আমি পার্টি পাই, আমি সহযোগিতা করি। যা ওপেন পলিটিক্সে 2026 ইংরেজিতে আমিও আসতে পারি, সেটা আমার ইচ্ছা আছে। হাইলাকান্দি জেলার অসম মিজোরাম সীমান্তবর্তী কচুরতলে উত্তেজনা প্রশমনের কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। 7 দিন আগে মিজো দুষ্কৃতীরা সীমান্তবর্তী কচুরতলে হামলা চালিয়ে 25টি ঘরবাড়ি জ্বালিয়ে দেয় এবং একটি স্কুলে বিস্ফোরণ ঘটায়, এতে অনেক লোক আহত হন। কচুরতলে থাকা অসমের মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন, প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এরই পরিপ্রেক্ষিতে মিজো আগ্রাসন অবিলম্বে বন্ধ না করলে অর্থনৈতিক অবরোধ সহ রেল অবরোধ এবং হাইলাকান্দি জেলা সদরের সরকারি কার্যালয় এবং সব রকমের অফিস আদালত বন্ধ করার ডাক দিয়েছে হাইলাকান্দি জেলার বিভিন্ন দল ও সংগঠন। সোমবার হাইলাকান্দি জেলার NSUI এর সাধারণ সম্পাদক মজমুল ইসলাম লস্কর জানান, হাইলাকান্দি জেলা প্রশাসন এবং রাজ্য সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করে যাচ্ছে। মিজো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে NSUI সহ বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তা সহ জেলার সচেতন নাগরিকরা একত্রিত হয়ে জেলাশাসকের কার্যালয় ঘেরাও সহ অন্যান্য অফিস আদালত বন্ধ করে দেওয়ার জন্য উদ্যত হবেন। তিনি জোরালো কণ্ঠে এই মিজো আগ্রাসন বন্ধ করার জন্য হাইলাকান্দির জেলাশাসক মেঘনদী দাহাল, পুলিশ সুপার পবীন্দ্র কুমার নাথ সহ মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং স্বরাষ্ট্র বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের হস্তক্ষেপ কামনা করেন।
মিজোরাম সরকারের লাগি আমরা একমাত্র আন্দোলনের পন্থা আছে সামনে অর্থনৈতিক অবরোধ কারণ আমরার আসামত্তা কিয়া প্রায় 40% চলা ফিরে তারার তারার লাগি হইল কি অর্থনৈতিক অবরোধ আর আমরা আসাম সরকার চাপা বলাইতে গিয়া হাইলাকান্দির যত অফিস আদালত আছে সব আমরা বন্ধ করে দিলাম যদি অফিস আদালত যতক্ষণ পর্যন্ত আমরা বন্ধ করবো না প্রশাসন পূর্ণাঙ্গভাবে আমরা লোকে ভাইতাম না আর প্রশাসন যদি ভাই নাই কেন আমরা কইয়ার ক্লিয়ারলি কইয়ার আমরা শোষ মানুষ মরমু তারার গুল্লির আঘাতে প্রশাসন লইয়া যা করি আমরা করা লাগবো প্রশাসনটা চাপা বলাইতে গিয়া আমরা হইলা সব হাইলাকান্দির অফিস আদালত বন্ধ করা লাগবো একলা জিল্লা একলা আন্দোলন করিয়া সাকসেস হইতে পারতাম না তারা বর্তমানে কালকে আমি খবর পাইছি তারার যা মিটিং কইছে সম্পূর্ণ এসপিডিসি প্রশাসনের লগে ওইখানে আপনারা বলবা প্রাথমিক শিক্ষা বিভাগে বরাকের কর্মপ্রার্থীরা বঞ্চিত হচ্ছেন কিনা তার খোঁজ নিতে এবার কাছাড় ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসারের কার্যালয়ে অভিযান চালালেন বরাক ডেমোক্রেটিক ইউথ ফ্রন্টের সদস্যরা সোমবার বিডিএফ যুব শাখার সদস্যরা জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিক সুমিত্রা দেবীর সঙ্গে দেখা করে প্রাথমিক শিক্ষা বিভাগে চাকরির ব্যাপারে বিশদ আলোচনা করেন তাদের প্রশ্নের জবাবে সুমিত্রা জানান বরাকের 161টি স্কুলের মধ্যে এখন অবধি 131টির প্রাদেশিকরণ করা হয়েছে যুব শাখার আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী বলেন বরাকের বিভিন্ন স্কুলে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে প্রার্থী নিয়োগ করা হচ্ছে যারা বাংলা ভাষাতে সড়গড় নন এতে ছাত্রছাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তিনি আরো বলেন এসব প্রার্থীরা কিছুদিন বরাকে থেকে ট্রান্সফার নিয়ে আবার তাদের নিজ নিজ জায়গায় চলে যান এভাবে শিক্ষাদান প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় জেলা আধিকারিক তাঁর বক্তব্য মেনে নিলেও বলেন এই পুরো নিয়োগ প্রক্রিয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করেন এবং তাদের এই ব্যাপারে কিছু করার নেই বিডিএফ ইউথ ফ্রন্টের উপর আহ্বায়ক অমিত চৌধুরীর এক প্রশ্নের উত্তরে এদিন জেলা শিক্ষা আধিকারিক সুমিত্র দেব জানান নিম্ন ও উচ্চ প্রাথমিক বিভাগ মিলিয়ে কাছাড় জেলায় শূন্যপদ ছিল 1446টি টেট উত্তীর্ণদের দিয়ে পূরণ করা হয়েছে 444টি পদ এদিন উপস্থিত ছিলেন বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় আহ্বায়ক ঋষিকেশ দে জয়দীপ ভট্টাচার্য প্রমুখ বাইরে থেকে ব্রহ্মপুত্র ভ্যালি থেকে অনেক টিচাররা আসে আমাদের বরাক ভ্যালিতে তো ওনা বা আসামিজ ল্যাঙ্গুয়েজে ওরা আসে কিন্তু আমাদের বরাক ভ্যালির ছাত্ররা সঠিক আসামিজ বুঝতে পারে না বা অন্যান্য আরও বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আসে ওরা বুঝতে পারে না যে বেঙ্গলি মিডিয়াম রয়েছে এই বেঙ্গলি মিডিয়ামে আদার্স কোনো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আসামিজ বা বড়ো দিয়ে পূরণ করে এই পদগুলোকে শূন্য করার দরকার নেই সুতরাং আমাদের আর একটাই দাবি যে বরাকুলি আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি টিচারদের দেওয়া হোক হ্যাঁ এবং এই বরাকুলিতে প্রায় অসংখ্য বেকার রয়েছে প্রায় 3 লক্ষের মতো বেকার রয়েছে তাদের কোনো অস্তিত্ব নেই এবং আমরা দেখি যে আমাদের বরাকুলিতে কোনো নেতা মন্ত্রী আমাদের বেকার এই বেকার যুবক যুবতীদের সাথে নেই ওনারা শুধু ওনাদের এই সিট নিয়ে এবং ওনাদের এই গদি নিয়ে শুধু লড়াই করে যাচ্ছেন বরাকবিলিতে একটা বারও আমাদের বেকারত্ব নিয়ে কোনো কথা একজন নেতামন্ত্রীও বলেন নাই সুতরাং আমরা এই নেতামন্ত্রীকেই আমরা ধিক্কার জানাই এবং আমাদের বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের এই এই যে চলছে অনর্গল একটা অভিযান চলছে বিভিন্ন ডিপার্টমেন্টে যাচ্ছি এবং আমরা সর্বদা এই বেকারদের সাথে আমরা আছি এবং লালাপুলে শনিবার সন্ধ্যায় চেংবিলি এলাকায় অভিযান চালিয়ে দুজন জুয়ারি ও ড্রাগস সেবনকারীকে পাকড়াও করেছে লালা থানার ওসি লিটননাথ জানান জনৈক ব্যক্তি লালা থানায় ফোন করে জানায় চেংবিলি এলাকার পিডব্লিউডি রোডের কাছে জুয়ার আড্ডা বসে ড্রাগস সেবন করছে তখন লালা থানার সাব ইন্সপেক্টর রিজুমণি বাঙ্কার নেতৃত্বে পুলিশের একটি দল চেংবিলি এলাকায় অভিযান চালায় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও চেংবিলি এলাকার গৌরাপদ সিংহের দুই পুত্র যথাক্রমে রবীন্দ্র সিংহ এবং গুণেন সিংহ পুলিশের জালে ধরা পড়ে বর্তমানে ওই দুই জুয়ারিকে লালা থানায় আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ওসি লিটননাথ আরও জানান জুয়ারি ও ড্রাগস সেবনকারীদের আড্ডাগুলি গুড়িয়ে দিতে তৎপর লালা পুলিশ অন্যান্য জুয়ারিদেরও অতি সত্বর গ্রেফতার করা হবে বলে জানান তিনি গাঁজা পাচার ইদানিংকালে ব্যাপক হারে বেড়ে গেছে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে বিভিন্ন নৈশকালীন বাসে করে প্রায় গাঁজা পাচারের খবর প্রকাশ্যে আসছে এদের কে কেউ ধরা পড়লেও পার পেয়ে যাচ্ছে অনেকে রবিবার রাত 6:30 নাগাদ একইভাবে আগরতলা থেকে শেরওয়ালি ট্রাভেলসের একটি নৈশ বাস বাজারিছড়া থানাধীন চুড়াইবাড়ি পুলিশ ওয়াচপোস্ট গেটে প্রবেশ করতেই রুটিন ডিউটিতে থাকা পুলিশের ইনচার্জ মিন্টু শীল গাড়িটিতে তল্লাশি করলে তিনটি মালিকবিহীন সাইড ব্যাগ উদ্ধার হয় তিনটি ব্যাগে মোট 15 কেজি 250 গ্রাম গাঁজা জব্দ করা হয় এ কাণ্ডে পুলিশ ত্রিপুরার ধলাই জেলার তরুণ নমশূদ্র নামের এক যাত্রীকে সন্দেহবশত আটক করে জিজ্ঞাসাবাদ করছে এদিকে ঘটনার পর বাজারিছড়া থানার ওসি মনোরঞ্জন সিনহা রাত 9:00 নাগাদ চুড়াইবাড়িতে উপস্থিত হয়ে পুরো ঘটনার প্রাথমিক তদন্ত করেন তিনি জানান আটক ব্যক্তিটি গাঁজার মালিক তাকে সোমবার বমাল আদালতে সোপর্দ করা হয় জব্দ করা গাঁজাগুলোর বাজারমূল্য প্রায় 1.5 লক্ষ টাকার মতো হবে বলে জানা গেছে
একটা নাটসুপার বাস আগরতলা থেকে গুয়াহাটিগামী একটা নাটসুপার বাস যখন আমরা রুটিন চেক আপ যেটা করতেছিল চেকিং করতেছিল আমার চুরাইবাড়ি আউটপোস্টের স্টাফগণ তখন গাড়ির ভিতর থেকে তিনটা ব্যাগে সাইড ব্যাগ গাড়ি তিনটা ব্যাগে আপনার গাঁজা উদ্ধার করা হয়েছে আর কি। হ্যাঁ এগুলোতে 2 কেজি এটা দিয়া কিমান আছে টোটাল টোটাল কত 250 গ্রাম টোটাল তিনটা ব্যাগে এটা আলাদা আলাদা ছিল আপনার একটা কালো ব্যাগে ছিল আপনার 2 কেজি 2টা প্যাকেট হ্যাঁ আর 1 কেজি 3টা টোটাল 7 কেজি ছিল কালো ব্যাগটাতে আর নীল রঙের ব্যাগে ছিল 4 প্যাকেট 1 কেজির 4 প্যাকেট ছিল তারপর একটা লাল ব্যাগে ছিল আপনার 2 কেজির 2 প্যাকেট আর 250 গ্রামের 1 প্যাকেট টোটাল ওইটাতে ছিল 4 কেজি 250 গ্রাম আর টোটাল আসলো 15 কেজি 250 গ্রাম। হাইলাকান্দি বিধানসভা আসন নিজেদের দখলে রাখতে মরিয়ে প্রয়াস চালাচ্ছে AIUDF। সেই লক্ষ্যে দলের এক সভা অনুষ্ঠিত হয় আমালার পূর্ব কিত্তারবন্দ গ্রামে। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র কমিটির আহ্বানে আয়োজিত সভায় দলের পুরাতন কর্মীদের মধ্যে থেকে প্রার্থী চয়ন করতে দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমলের হস্তক্ষেপ কামনা করা হয়। এদিনের সভায় বিজেপি দলকে সমূলে উৎখাত করতে পদাধিকারী এবং দলীয় কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান দলীয় কর্মকর্তারা। কমিটির সভাপতি হোসেন আহমেদ লস্করের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন প্রশাসনিক সম্পাদক আবুল হোসেন বরভুইয়া, চন্দ্রপুর জিপি সভাপতি জয়নুল হক লস্কর, জহরুল ইসলাম লস্কর প্রমুখ। এভাবে বিধানসভা কেন্দ্র কমিটি বিভিন্ন এলাকায় মোট 4টি সভা করে কর্মীদের উৎসাহিত করা হবে বলে তাঁরা জানান। দলীয় পুরানা বিশেষ করে যে আজকের মিটিং ফুটিয়ে উঠে আইছে যে এই অন্ততপক্ষে 3 বছরের আগর যারা UDF দলে জড়িত তাদের প্রিফারেন্স দেওয়ার লাগিয়া এই টিকিটটা দেওয়ার লাগিয়া আর বিশেষ করিয়া যে আমাদের বিগত আমাদের দলীয় ক্যান্ডিডেট তিনও সমষ্টিত আসলা আমাদের মধ্য এলাকান্দির MLA আনোয়ার হোসেন লস্কর সাহেব উনি এলাকায় যথেষ্ট কাজ করছেন উনার উপরে আজকের যে সভা এই সভায় ফুটিয়া উঠছে যে তার কাজে সন্তুষ্ট এবং আমাদের আরও দলীয় কর্মী সকল আসেন আফজল হোসেন লস্কর আমাদের সভাপতি আরও আরও 2 সাইডজন আসেন দলীয় পুরানা কর্মী থাকিয়া। হ্যাঁ তো তদুপরিও যে বিশেষ করে আমরার পুরানা MLA-র উপরে আস্থা আছে আর যদি বাই চান্স যদি কোনো অসুবিধা হয় দেখা যায় যে তার বিভিন্ন কারণে যদি প্রধান সাহেবে তানে যদি একটু অন্যভাবে মনে নিতে চান তাহলে আমরার দাবি একটাও যে আমরার MLA-রে এবং দলীয় সভাপতি আছেন তারার সহযোগিতায় আমাদের মধ্য এলাকাদের টিকিটটা এই সিলেকশন। অপ্রাদেশীকৃত ফুলেরতল পাবলিক হাইস্কুলের 25 বছর পূর্ণ হয়েছে গত 8 ফেব্রুয়ারি। 1996 সালের 8 ফেব্রুয়ারি তৎকালীন কাছাড় জেলার অতিরিক্ত জেলাশাসক তথা লক্ষ্মীপুরের ভারপ্রাপ্ত মহকুমাধিপতি মানসকান্তি ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত এক সভায় কাছাড় জেলার তৎকালীন বিদ্যালয়সমূহের পরিদর্শক নূপুর শর্মা কর্তৃক এই স্কুলের উদ্বোধন হয়। এ উপলক্ষে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে গঠিত রজত জয়ন্তী উদযাপন সমিতি কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয়েছে। রবিবার ছিল অন্তিম দিনের অনুষ্ঠান। তার আগে গত 8 ফেব্রুয়ারি স্থাপনা দিবসে ছিল পতাকা উত্তোলন শোভাযাত্রা আলোচনা সভা। পতাকা উত্তোলন করেন রৌপ্য জয়ন্তী উদযাপন সমিতির সভাপতি প্রদীপ কুমার দে। গত 13 ফেব্রুয়ারি শনিবার সমস্ত দিনব্যাপী ছিল প্রতিযোগিতামূলক বিভিন্ন ধরনের খেলাধুলা ও কুইজ। অন্তিম দিনে রবিবার সকাল 10টায় ছিল অঙ্কন প্রতিযোগিতা, 11টায় তাপসচন্দ্র দাস স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হয় প্রকাশ্য অধিবেশন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা নেহরু হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ সমরকান্তি রায়চৌধুরী। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে ছিলেন জগাই মধুরা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দুর্গাকান্ত পান্ডে, ইউনিয়ন হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জগবন্ধু দাস, কাছাড় জেলা বিদ্যালয়সমূহের পরিদর্শক প্রতিনিধি বিশ্বজিৎ ভট্টাচার্য ও অভিজিৎ বিশ্বাস, সমাজসেবী আবীন্দ্র দাস, দীপেন্দ্র চন্দ্র দাস, মুকেশ পাণ্ডে, থৈবা সিংহ প্রমুখ। অনুষ্ঠানে প্রত্যেক বক্তাই প্রয়োজনের তাগিদে গড়ে ওঠা এই অপ্রাদেশীকৃত স্কুলটির প্রয়োজনীয় পরিকাঠামো, প্রচুর ছাত্রছাত্রী, ভালো ফলাফল, সরকারি অনুদান পাওয়া সত্ত্বেও সরকারের ভুল নীতির জন্য প্রাদেশীকরণের আওতায় নিয়ে না আসায় সবাই বিস্ময় প্রকাশ করে অতি সত্বর প্রাদেশীকরণ করতে সরকারের কাছে আবেদন জানান।
বরখলার বিধায়ক কিশোরনাথ সোমবার জারুলতলা জিপির আন্দরকুল গ্রামের কালাচাঁদ মন্দিরের হরিনাম সংকীর্তনের পূর্ণায় অংশগ্রহণ করেছেন এবং উনি দধিভাণ্ড ভেঙেছেন। তার সঙ্গে ছিলেন জেলা ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক অমলনাথ, জেলা মহিলা মোর্চার সভাপতি রীনা রানী দেবী, বিধায়কের সহধর্মিনী নীলিমা নাথ প্রমুখ। আমরা উনার পাশে দাঁড়াবো, আমরা থাকবো, আমি ত্রিপুরায় থাকলে কি হবে মন তো আমার আছে সেই জায়গায়, এটাই আমার বাসনা। এই আশা করে আমরা সকলে মিলে আজকে কৃতা করছেন, এটা আমার জীবনের প্রথম লক্ষ্যস্থল। আমি কোটি কোটি প্রণিবাদ জানাই আপনার স্ত্রী চরণ। আসুন আসুন আপনি ওই জায়গায়। পূর্বসোনার সুন্দরী জিপির বনতারাপুরে 25 লক্ষ টাকা নির্মিত অডিটোরিয়াম হলের উদ্বোধন করলেন সোনাইয়ের বিধায়ক তথা অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এছাড়াও বরাক মিউজিয়াম ও লাইব্রেরি কর্তৃক আয়োজিত 15 দিনের মণিপুরী নৃত্য প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। সোমবার বন নির্মিত অডিটোরিয়াম হলে বসন্ত কুমার সিং এর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান রীনা সিংহ, অধ্যাপক বাবাতন সিংহ, সুন্দরী জিপি সভানেত্রীর প্রতিনিধি চুনিলাল সিংহ, ধনবী সিংহ, রাজকুমার সিংহ প্রমুখ। শুরুতে প্রদীপ প্রজ্বলন করে সভায় সূচনা করেন উপাধ্যক্ষ। সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন ডক্টর সত্যবতী সিংহ। বক্তব্য রাখেন বরাক মিউজিয়াম ও লাইব্রেরির কর্ণধার তথা নৃত্য প্রশিক্ষণ শিবিরের উদ্যোক্তা ডক্টর রাজমণি সিংহ। রবিবার হৃদয় স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে পুলওয়ামা হামলায় নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এদিন শহরের নেতাজি পয়েন্টে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নিহত বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন সংস্থার কর্মকর্তারা। এতে উপস্থিত ছিলেন সম্পাদক কৃষ্ণ কংস বণিক, ঝুনু দাস সহ অন্যান্যরা। আজ শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে সর্বভারতীয় সভানেত্রী সুস্মিতা দেবের নেতৃত্বে একটি সংবাদদাতা সম্মেলনের আয়োজন করা হয়। এতে তিনি বলেন, আগামী 17 ফেব্রুয়ারি থেকে আসুন অসম বাঁচাও নামে একটি গাড়ির যাত্রা শুরু হবে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে সকাল 10:30। এর মূল কারণ হচ্ছে শহরের বিভিন্ন স্থানে গাড়িটি পরিক্রমা করে বিগত 4.5 বছরে বিজেপি সরকার কি করেছে এবং আগামীতে কংগ্রেস সরকার শাসনে এলে কি করতে পারে এ নিয়ে সর্বসাধারণের মতামত নেবে। এদিন তিনি উল্লেখ করেন, জনসাধারণের মতামতের উপর ভিত্তি করেই আগামী নির্বাচনের কর্মসূচি ধার্য করা হবে। বলবো যে আপনারা অবগত যে রাজীব ভবনে কয়েকদিন আগে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছিলাম আসাম প্রদেশ কংগ্রেস থেকে, এবং সেই ক্যাম্পেইনটার নাম ছিল যে আসুন আসাম বাঁচাই। এবং এই ক্যাম্পেইনটার মাধ্যমে আসামকে 4টা জোনে বেটে 4 দিক থেকে এই ক্যাম্পেইনটা চলছে। আমাদেরকে নির্দেশ দিয়েছে আমাদের নেতা রাহুল গান্ধীজি যে এই বাসের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিকে নিয়ে আমরা মানুষের পাশে গিয়ে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করব এবং আলোচনা করব যে আজকের দিনে 5 বছর বিজেপি সরকার হওয়ার পরে মানুষের কি অসুবিধে রয়েছে এবং আগামী দিনে কংগ্রেসের সরকার হবে, কংগ্রেসের সরকারের কাছ থেকে ওরা কি আশা রাখে। যাত্রাটা 17 তারিখ সকালে 10:30 সময় ক্ষুদিরামের স্ট্যাচুর থেকে শুরু করব। শুরু করে প্রথম আমরা শিলচর টাউনের বিভিন্ন জায়গায় বাসটা থামিয়ে এবং সেটা শিলচর টাউন থেকে যাবে ধলাইয়ে।
শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। ধর্মীয় বিভাজনের মাধ্যমে রাজনীতি করছেন মন্ত্রী হিমন্ত, বিস্ফোরক গোবিন্দপুরী। সপ্তম দিনেও সীমান্তের কচুরতলে উত্তেজনা অব্যাহত, বৃহত্তর আন্দোলনের হুমকি। বরাকের 161 স্কুলের মধ্যে 131টির প্রাদেশিকরণ হয়েছে, বিডিএফ কে জানালেন শিক্ষাকর্তা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।